নাগেরজোলা থেকে হাঁপানিয়া টিএমসি সড়কে বাস চালানোর দাবি জানানোর পাশাপাশি অটো চালকদের হয়রানির অভিযোগ মন্ত্রীকে জানিয়ে সংশ্লিষ্ট অটো যাত্রীরা মহাবিপাকে। ওইসব প্রতিবাদী অটো যাত্রীদের ছবি এখন ওই সড়কের অটো চালকদের মোবাইলে ভাইরাল, এমনকি ওইসব যাত্রীদের চালকরা তাদের অটোতে তুলছেন না বলে অভিযোগ। নাগেরজোলা থেকে হাঁপানিয়া টিএমসি সড়কে বাস চালানোর দাবি জানিয়েছিলেন একাংশ নিত্যযাত্রী, এমনকি সংশ্লিষ্ট সড়কের একাংশ অটো চালকদের দৌরাত্মের ব্যাপারে মন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে ওই নির্দিষ্ট কিছু অটো যাত্রী বর্তমানে মহাবিপাকে। প্রতিবাদী ওই সমস্ত যাত্রীদের ছবি বর্তমানে সংশ্লিষ্ট অটো চালকদের মোবাইলে ভাইরাল হয়ে গেছে, এমনকি ওই অটো চালকরা ছবি দেখে চেহারার সঙ্গে মিলিয়ে ওই যাত্রীদের এখন অটোতে তুলছেন না বলে অভিযোগ। তবে ঘটনা অস্বীকার করলেন ওই সড়কের অটো চালকরা। তা অস্বীকার করে হাতে গোনা কয়েকজন অটো যাত্রী এ ধরনের সমস্যার কথা বলে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বলে সংশ্লিষ্ট এক অটো চালকের অভিমত। তবে টিএমসির জনৈকা ফিজিওথেরাপিস্ট অটো চালকদের হয়রানির শিকার বলে জানিয়েছেন। হয়রানির শিকার ফিজিওথেরাপিস্ট অনিন্দিতা ভৌমিক ফোনে হাল্লা বলকে নিজ প্রতিক্রিয়া বলেছেন। গত জুলাই মাসের 1 তারিখ থেকে নাগেরজোলা ত্রিপুরা মেডিকেল কলেজের ভাড়া 13 টাকা থেকে 15 টাকা হয়ে যায় হঠাৎ করে, অন্য কোন রুটের ভাড়া বাড়েনি। তো এই নিয়ে আমরা কিছু স্টাফ, আমরা ওইখানে রোজ যাতায়াত করতে হয়, দুবেলা যাতায়াত করতে হয় কলেজে, আমরা পরিবহন মন্ত্রীর কাছে অভিযোগ জানাই যে এখানে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এবং সাথে সাথে আবেদন জানাই যাতে এখানে সিটি বাসও দেওয়া হয়। কিন্তু দেখলাম যে এর পরিপ্রেক্ষিতে এই রুটের অটোরা আমাদের অস্বীকার করে যে তুলতে, ওরা নিজেদের মধ্যে মিটিং করে ঠিক করেছে এই রুটের কোনো অটো যদি আমাদের নেয় তাহলে ওই গাড়িকে এই রুটে আর চলতে দেওয়া হবে না। আমার দুই বন্ধু, ওরা এই রুটের একটা অটো রিজার্ভ নিয়ে 1 মাস ধরে যাতায়াত করছিল, গতকাল ওই অটো জানিয়ে দেয় যে আপনাদের আমি আর নিতে পারবো না। অনেক চাপাচাপির পর অটো চালক বলে যে দিদি আমরা যদি আপনাদের নেই তাহলে এই রুটে আমাদের আর অটো চালাতে দেবে না। তখন বাধ্য হয়ে অন্য রুটের অটো রিজার্ভ করে আসতে হচ্ছে বা হেঁটে, আমি তো হেঁটে এখানে হাসপাতাল থেকে হাঁপানিয়ার মোড় অব্দি যাচ্ছি, তারপর এখান থেকে অন্য পাবলিক বাসে করে বা জিপে করে আসতে হচ্ছে।